তো আজকে আমরা শুরু করব সাইবার অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করা যায়। অ্যাকাউন্ট করার পরে প্রোফাইলগুলো কাজ করব। আর এই প্রোফাইল যেহেতু আমরা এখান থেকে দেখা যাচ্ছে যে আমাদের ইনকামের একটা পথ তৈরি হবে, তাই না? তাহলে ইনকাম যদি আমরা করতে চাই তাহলে অবশ্যই আমাদেরকে কি করতে হবে, মোটামুটি একটা জিনিস এমনভাবে তৈরি করতে হবে যে আমার কোয়ালিটিটা কেমন এটা দেখাইতে হবে, আমি যত ভালো কোয়ালিটি দেখাতে পারবো সেটা। এবং ফাইবারে যেটা আছে, এই ফাইবারে চাইতেও আরেকটা আছে, ওটা কিন্তু আমরা খোঁজ করি না, সেটা আমি দেখাবো ওইখানে। ফাইবারেরটা হচ্ছে কি, আমি এখানে কাজ করব তাদের উপরে নির্ভরশীল, তারা যখন আমাকে কাজটা দিবে তখন আমি করতে পারবো। আর একটা প্ল্যাটফর্ম আছে যেখানে আমি সরাসরি বায়ারের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারবো, আর সরাসরি যখন বায়ারের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারবো তখন আমার ইনকামটা ভালো হবে, তো ওইটা পরে দেখাবো। তো আমরা যেহেতু প্রাথমিক একটা কাজ করব ফেসবুক পেজের, এই জন্য আমরা এখানে কিভাবে ফাইবারে অ্যাকাউন্ট খুলতে হয় যে কোনো একটা অপশন নিয়ে আমরা আগে যাবো। একাধিক মার্কেট প্লেসে অ্যাকাউন্ট করা আমাদের দরকার নেই, যে মার্কেট প্লেস একটা যদি আমরা পারি একটা দিয়ে আমাদের ইনকাম এনা সমস্যা নেই। তো প্রথমে হ্যাঁ হ্যাঁ ফাইবার অ্যাকাউন্ট করার জন্য আমরা কোথায় যাব, fiverr.com এ, তাই না? এই যে আমি এখানে লিখছি, তারপরেও আমি আবারও দেখাচ্ছি, যেন একটা জিনিস বারবার দেখাচ্ছি এই জন্যই যে আমরা যেন ক্লিয়ার হতে পারি, একটা বিষয় সম্পর্কে যেন ক্লিয়ার হতে পারি যে কিভাবে আমরা আসতে পারি। এই যে আসছিলাম এটা কেটে দিলাম, দেওয়ার পরে আমরা প্রথমেই এই ফাইবারে অ্যাকাউন্টে যাওয়ার জন্য আমরা কি করব, গুগলে যাব। গুগলে যাওয়ার পরে এখানে লিখব ফাইবার, ফাইব আর লেখার পরে ইন্টার দিলে হবে, যেমন যে .com নাও পারি তাও হবে। এই যে উপরে যেগুলো আছে এগুলো না, এগুলো অ্যাড, এই যে নিচে fiverr.com আছে এইখানে যাব। এই fiverr.com এ যাওয়ার পরে আমাদের এই মার্কেট প্লেসটা ওপেন হবে। চলে যায় কেন মাঝে মাঝে নেট চলে যাচ্ছে, এই যে আসছে। এখানে আসার পরে আমাদের কি কাজ করতে হবে, যে আমরা জয়েন করব, আমরা জয়েন করব কি হিসাবে, আমরা এখানে সেল করব, তাই না? সেল করার জন্য, যে আমাদের সেবা বলি বা আমাদের কাজ বলি, আমরা এটা সেল করব। এই সেল করার জন্য যদি বিকাম এ সেলার কথাটা লেখা থাকে তাহলে আমরা এখানে জয়েন করব, আর যদি আমরা বায়ার হতে চাই তাহলে বিকাম এ বায়ার লেখা থাকবে, তখন আমরা ইনকাম করবো। এই জন্য বিকাম এ সেলার এটা আমাদের খেয়াল রাখতে হবে, কি ইন্ডিকেট করা আছে সেলার হিসেবে, তাহলে আমি সেলার হিসেবে জয়েন করবো। জয়েন করার জন্য আমাকে প্রথমে এই জয়েনে ক্লিক করতে হবে, করার পরে আমরা গুগলের মাধ্যমে হোক অথবা আমাদের ইমেইল দিয়ে হোক আমরা কি করব, অ্যাকাউন্টের মধ্যে ঢুকবো। আর যে অ্যাকাউন্টে ঢুকবো সেই অ্যাকাউন্ট অবশ্যই আমাদের কি করতে হবে, এখানে খুলে রাখতে হবে, কারণ ওখানে একটা ভেরিফাই কোড যাবে, তাই না? ভেরিফাই করে যাবে, এই জন্য এই অ্যাকাউন্টটা আমাদের খুলে রাখতে হবে। এখানে অ্যাকাউন্ট নম্বর, যে কোনো একটা জিমেইল একজনের অ্যাকাউন্ট নম্বর বলতে হবে, ইমেইল অ্যাড্রেস, সেই ইমেইল অ্যাড্রেস দিয়ে আমরা বাকি কাজগুলো করব। না ফোন থেকে নাও, মেইল থেকে, মেইলে যাবে, লিঙ্কটা মেইলে যাবে, ওখানে আমাদের ক্লিক করতে হবে। ওই জন্য আমাদের কি করতে হবে, একটা মেইল নাম্বার দিতে হবে, যে মেইল দিয়ে আমরা কি করব, আমাদের এখানে চলে যাবো, তো কার জিমেইলে খুলবো সেই জিমেইল অ্যাড্রেস এবং মোবাইল নম্বর, ইয়া পাসওয়ার্ডটা এখানে দিয়ে যাও, ইমেল এবং পাসওয়ার্ড। আর আমি ফাইবারের পাসওয়ার্ড আমি যেটা দেই, যদি আমি মনে করি ইমেলের সঙ্গে মিল রাখা করবো, ইমেলের সঙ্গে মিল রাখা থাকবে। না ওটা সমস্যা নেই, এটা সিকিউর সবারই থাকবে, ঠিক আছে? আমরা এটা মনে রাখবো, এই যে কনফার্মের জন্য আমাদের একটা মেসেজ চলে যাবে, তাই না? মেসেজটা গেলে আমরা মেসেজটা আমরা দিব, যদি মনে করি যে না মেসেজ দিব না, সেটা এটা আমরা সিকিউর করে রাখবো, আমাদের সব ক্ষেত্রে সিকিউর করা দরকার। সার্ভার দরকার নেই, আমি মোবাইল দিয়ে ঢুকে যাই, বারবার ডিস্টার্ব করতেছে, মোবাইল দিয়ে আমি ঢুকে যাই। এটা মেইল অন থাকার পরে আমরা কি করব, এইখানে ফাইবারে যেটা আছে এখানে আমরা মেইল অ্যাড্রেস দিব, ঠিক আছে? এই মেইল অ্যাড্রেস দিয়ে আমরা এটাকে অন করব। এই মেইলটা আমরা কপি করে নেব, কপি করে নেওয়ার পরে আমাদের যে কাজ সেটা আমরা শুরু করব। আর এখানে আমরা মেইল নাম্বারটা আগে দিব, কন্ট্রোল ভি দিয়ে মেইল নাম্বার দেওয়ার পরে
পাসওয়ার্ড পরে যাবে, আমাদের সেই পাসওয়ার্ডটা দিয়ে দেবে, তুমি পাসওয়ার্ড দিয়ে যাও। না না না, সবার সিকিউরিটি আছে, এখানে করলে আমি না হয় জানলাম, আরো 10 জন তো জানবে, তাই না? এটা আমার বিজনেস প্ল্যান। দুইটা পাসওয়ার্ড যেটা দিবা, মেইলের পাসওয়ার্ড দিলে হবে, যেটা মনেই থাকবে, কোনোভাবে যেন পাসওয়ার্ড ভুল না হয়। দাঁড়াও 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 দাঁড়াও, দেখতে পাচ্ছ ওরা? হ্যাঁ, এখানে শোনো, আগে বলি, এটা দেখবে, এটা এটা হচ্ছে ইউজার নেম, আগে ইউজার নেম দেখুন একটা লেখো। হ্যাঁ, এটা দেখতে পাবে, মানে আমি অথবা ইউমেইল লিখতে পারি অথবা ইউজার নেম দিতে পারি। পেজ দিবা না? হ্যাঁ, সাদ দেখি লাইক না, সাদতের পর তোমার মোবাইলের দুটো নাম্বার দাও, লাস্ট ডিজিট। হ্যাঁ, তাহলে দেখো নিয়ে নিছে। এখন পাসওয়ার্ড দাও, তোমার ওটা ইউজার নাম হবে, সাদর 09, মিনিমাম 11 ক্যারেক্টার হতে হবে, 8টা, ঠিক আছে? পাসওয়ার্ডটাও সমস্যা নাই, এইবার পাসওয়ার্ড দাও। পাসওয়ার্ডটা দেওয়ার ক্ষেত্রে আমরা কি করব, এই যে এখানে বলছে পাসওয়ার্ড মাস্ট বি মিনিমাম 8 ক্যারেক্টার, কিন্তু কম্বাইন করতে হবে, কিভাবে? একটা নাম্বার থাকবে, আপার কেস এবং লোয়ার কেস থাকবে, অর্থাৎ একটা বড় হাতের অক্ষর দিতে হবে। কোথায় দিবে দাও, সামনে দিবে না পিছনে দিবে? বড় হাতের একটা অক্ষর দিয়ে শুরু করবা, অথবা যেকোনো হয়, আবার লেখো, তুমি কেটে দাও, একটা অক্ষর যেন বড় হাতের হয়, তারপরে অন্য অক্ষর লেখো, তারপর নাম্বার দিবা, তারপর সিম্বল হ্যাশট্যাগ দিবা দু একটা, এরকম নিচে সমস্যা নাই। মনে আছে কি লিখছো? না থাকলে কেটে দাও, আবার লেখো, সমস্যা নাই। বাস এটা মনে রাখতো, আসছে না, এটাতে আমি যখনই লগ ইন করবো বারবার আমাকে এটাই চাবে। এই যে যখন এই যে করা হবে, করার পরে অলরেডি আমাদের কি হয়ে গেছে, এটা আমাদের হয়ে গেছে, বলছে সাধর 09 ইউ নিড টু অ্যাক্টিভ ইওর অ্যাকাউন্ট, মানে আমি এই অ্যাকাউন্ট যদি অ্যাক্টিভ করতে চাই তাহলে আমাদের জিমেইলে যেতে হবে, কারণ এখন কিন্তু অ্যাক্টিভ হয় নাই, অ্যাক্টিভ করার জন্য আমাদের এই যে মেইলে যাবো। মেইলে যাওয়ার পরে আমরা কি করব, এখানে এই যে ফাইবার থেকে একটা অ্যাকাউন্ট আসছে, আসছে না, এই অ্যাকাউন্টে আমরা ক্লিক করব, করলে আমাদের এই অ্যাক্টিভ করার জন্য আমাদেরকে বলবে, আমরা এই যে এখানে লিখবো যে অ্যাক্টিভ, এখানে লিখছে ইউ হ্যাভ সাকসেসফুলি ক্রিয়েটেড ফাইবার অ্যাকাউন্ট টু অ্যাক্টিভ ইট, বলছে যে একটা অ্যাকাউন্ট আপনার সঠিকভাবে তৈরি করা হয়েছে এবং এটাকে অ্যাক্টিভ করার জন্য কি করতে হবে, নিচের লিঙ্কে ক্লিক করতে হবে। তাহলে এখানে আমরা ক্লিক করে দিলাম, এই যে দিলে আমাদের অ্যাক্টিভটা হয়ে গেলে, এটা আগেরটা আমরা কেটে দিলাম, সমস্যা নাই। এখন এই যে আমাদের অ্যাক্টিভ হয়ে গেছে, এটা হচ্ছে আমার অ্যাকাউন্ট অ্যাক্টিভ সাকসেসফুলি। যদি আমি রিফ্রেশ দেই, তাহলে এই যে এখানে বাম পাশে যে দেওয়া আছে হাই সাদক 09, এটা অ্যাক্টিভ হয়ে গেল, ঠিক আছে? তাহলে অ্যাকাউন্টটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। এটা ইমেল নাম্বার এবং পাসওয়ার্ড ভালো করে মনে রাখতে হবে, কোনোভাবেই এটা ভুল হওয়া যাবে না, এবং আর এই নামেই কোনো অ্যাকাউন্ট করা যাবে না। এবং আরেকটা জিনিস আমরা খেয়াল রাখবো, যে যদি আমার জিমেল অ্যাকাউন্ট থাকে, তাই না, আরেকটা জিনিস আমরা খেয়াল করি, যদি জিমেল অ্যাকাউন্ট থাকে, ওই অ্যাকাউন্টে আসার পরে আমরা ফাইবার লিখব, এটা লিখে একটু সার্চ দিব, সার্চ দিলে আমরা এই যে ফাইবার থেকে কোনো অ্যাকাউন্ট খুলছে কিনা এটা আমাদের ইন্ডিকেট করে দিবে, যেহেতু এই ইমেল দিয়ে ফাইবার অ্যাকাউন্ট খোলা আছে, এই জন্য এটা দেখাচ্ছে, তাহলে বোঝা যাবে যে এই ইমেল দিয়ে আর এই ফাইবার অ্যাকাউন্ট খোলা যাবে না। এই জন্য আমরা নিজেরা যখন অ্যাকাউন্ট খুলবো, তখন আমাদের যে ইমেল দিয়ে খুলতে চাচ্ছি সেই ইমেলে ঢুকবো, ঢোকার পরে এই সার্চ বক্সের উপরে সার্চ মেইলে ফাইবার লিখবো, লেখার পরে আমরা সার্চ দিব, সার্চ দিয়ে দেখবো যে ফাইবার থেকে কোনো ইমেল আমাদের আসছে কিনা, যদি এসে থাকে তাহলে বুঝতে হবে যে আমার ওখানে অ্যাকাউন্টটা তৈরি হয়ে আছে, ঠিক আছে? এটা আমরা কিন্তু সবাই আমাদের এটা করতে হবে ইমেলের ক্ষেত্রে। এটা বোঝা গেল যে কিভাবে আমি সার্চ দিব, যে ফাইবার অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে প্রথমে আমাকে কি করতে হবে, একটা ইমেল খুলে যেতে হবে, ইমেল লগ ইন করার পরে ওই ইমেল দিয়ে ফাইবার .com-এ চলে যাবো, ফাইবার .com-এ চলে যাওয়ার পরে আমাদের জয়নিং এ যাবো, জয়নিং এ ইমেল চাবে এবং পাসওয়ার্ড চাবে, ইমেল এবং পাসওয়ার্ড দিব, দেওয়ার পরে বলবে যে আপনার অ্যাকাউন্ট একটা অ্যাক্টিভ করার জন্য ইমেল চলে গেছে, তখন আমরা এখানে আমাদের মেইলে ঢুকে দেখবো যে ফাইবার থেকে কোনো মেইল আসছে কিনা, যদি এসে থাকে তাহলে সেটাতে ক্লিক করবো, করলে আমাদের অ্যাক্টিভ হয়ে যাবে, আর এটা হয়ে গেল আমাদের ফাইবার অ্যাকাউন্ট। এখানে কিন্তু তার কিছুই করা হয় নাই, এটা জাস্ট প্রথম পেজ। এখন আমি এখানে ক্লিক করবো ডান পাশে, এখানে করার পরে এই যে এডিট প্রোফাইল, এই প্রোফাইলে যাব,
প্রোফাইল আসতে চলে গেল, ভর্তি সেখানে এই প্রোফাইলে যাবো, এই যে প্রোফাইল, প্রোফাইলে যখন আমি যাব তখন এই যে বাম পাশে আমার সবকিছু এখন এডিট করতে হবে, কোনো কিছুই নাই। আজকে প্রথম মার্চ মাসে আমি জয়েন করলাম 2021-এ, এখানে দেওয়া আছে আমার ছবি, আমি এখান থেকে অ্যাড করতে পারবো, আমার ইউজার নেম এখান থেকে আমি চেঞ্জ করতে পারবো, আর আমি যে ফাইবারে অনলাইনে থাকবো সেটা সব সময় যে অ্যাক্টিভ দেখবে, সবুজ বাতি জ্বলবে, সবুজ বাতি যদি এটা জ্বলে তাহলে বুঝবো যে আমি অ্যাক্টিভ আছি সবসময়। আর এর উপরে আমরা একটা আমাদের স্মার্টফোনে অ্যাপস একটা আমরা ডাউনলোড করে নেবো, ওই অ্যাপসে আমি লগ ইন করে রাখবো, তাহলে আমি যদি কোথাও বেড়াইতে যাই বা কোনো জায়গায় চলে যাই আমি ল্যাপটপ না নিয়ে গেলেও ওখানে যখনই কোনো মেইল আসবে আমাকে নোটিফিকেশন দেখাবে অ্যাপসে, আমরা জাস্ট ওখান থেকে রিপ্লাই দিয়ে রাখবো, হাই হ্যালো করে একদিন বা দুই দিন সময় নেবো যে আমি পরে আসতেছি। এই এখন আসতেছে কি আমাদের এটাকে তৈরি করতে হবে, এই প্রোফাইলটা কিছুই নাই, এই যে কিছুই নাই, এগুলো তৈরি করার জন্য আমাদের প্রথমে ছবি, যদি ছবিটা কেমন হবে যে আমরা একদম কম্পিউটার সামনে বসে এই ছবিটা আমরা দিব, ছবিটা পরে আমরা আপলোড করবো, কোনো সমস্যা নেই, এখন দরকার নেই, ছবিটা যার ছবি সে আপলোড করবে, এখানে ক্লিক করার পরে ছবি যদি থাকে তাহলে সেই ছবিটা আগে তুলে নেবে, সেই ছবি কোথায় আছে সেটা দেখে দেয়, ওপেন দিলে ছবিটা চলে আসবে। ঠিক আছে, ছবি আমি এখন দিলাম না, ছবি দেওয়া তো আমরা জানি। এরপর আসছে প্রিভিউ পাবলিক মুড, এই মুডটা কিভাবে আছে যে পাবলিক সবাই দেখতে পাবে এইটা, আর এখানে যখন আমি ক্লিক করব তখন এই যে আমার কিছু লেখা আসছে, হোয়াটস ইওর স্টোরি ইন অনলাইন, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ জিনিস, যে আমি যে অনলাইনে আসছি এইটা আমি কি কারণে চলে আসছি এইটা আমাকে বুঝাইতে হবে। তাহলে এটা কোথায় পাবো, যে এখানে দোকানের পরে যে নিচে একটা কলমের মতো আছে এইখানে আমি ক্লিক করলে আমার এখানে স্টোরিটা চলে আসবে, লেখা আছে কিছুই না, আমি লিখতে লাগলে ওই যে চলে যাবে, এই যে অন্যগুলো চলে যাবে, ওই একটা থাকবে, মানে আমি এখানে কি কি করতে পারি, এই স্টোরি কি কি দিব, তিন ধরনের ক্যাটাগরি দিব, আমি এখানে লিখে দিচ্ছি, লিঙ্কটা দিয়ে দিব, এখানে স্টোরিটা কি ধরনের হবে আমি একটু লিখে দেই, আমার মেইলে মনে হয় লগ ইন করা নাই এই জন্য আমি লিখতে পারতেছি না, মেইলটা লগ ইন করতে হবে, এখানে ক্লিক করলে আমার মেইলটা আসবে না, সাইন ইন করা নাই তো এই জন্য আমি ওটা লিখতে পারতেছি না। একটু ধীরে ধীরে বুঝে বুঝে আমরা করব, কোনো সমস্যা নাই। আর এটা করতে গেলে আমরা একটু ফাইবারের দিকে তাকাবো, এখানে আমি ফাইবার আর একটা আমি খুলে নেই, আমি ঝামেলা করে কারণ আমি এটা খোলার উদ্দেশ্য হচ্ছে যে আমি আরো দুই একজনের প্রোফাইলটা দেখবো যে তারা কি কি দিছে এখানে, এইটা জানার জন্য আর কিছু না। যেমন এই যেখানে আমি যাব যখন তখন অনেকে যেমন সোশ্যাল মিডিয়া মার্কেটিং বলি বা এসইও বলি যেটাই বলি না কেন এরকম অনেক কিছু দেখাবে আমাদের কাজের ধরন, এগুলো মানে কে কি ধরনের কাজ করতে পারবে। তা আমরা যেহেতু সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজিং বা ফেসবুক মার্কেটিং করব তাহলে আমরা ডিজিটাল মার্কেটিংয়ে এখানে থাকা অবস্থায় আমরা যদি মনে করি যে আমাদের এখান থেকে সোশ্যাল মিডিয়া মার্কেটিং বলি বা যেটি যে কোনো একটা আমি খুলে নেই এসইও বলি বা যেটাই বলি না কেন, এই মার্কেট প্লেস খুললে অনেকের তথ্য পাবো আমরা, এই যে অনেকের তথ্যগুলো আছে এইগুলো আমরা একটু দেখে আসবো, দেখে আসবো কিভাবে এটা আমি খুলে দেখি। এনে ইউটিউব মার্কেটিং করবে, আমি ফেসবুক লে শুরু করবো, এই জন্য ফেসবুকে টাই আমি খুলবো, ফেসবুকে টাই এরকম কয়েকটা খুলে রাখি, এই একটা, তারপর এই যে ফেসবুক বিজনেসের জন্য একটা, এই যে ফেসবুক একটা আছে একটা, মানে একাধিক নিউ ট্যাবে খুলবো, তাহলে এগুলো আমাদের সব থেকে যাবে। তাহলে গেলে এখানে ফেসবুকে যাওয়ার পরে উনি ওনার প্রোফাইলে চলে যাবো, ওনার প্রোফাইল কি দিছে একদম নিচের দিকে প্রোফাইল আছে, এই গিগের পরে এগুলোর পরে প্রোফাইল আছে, এই প্রোফাইলটা এইভাবে লিখছে যে হ্যালো আই এম কাজী, এটা ভালো লাগতেছে না আমরা অন্য জায়গায় চলে যাই। এই যে এর প্রোফাইল এটা, তারপরে যদি এখানে চলে যাই
ये জয়েন করছে 2016 সালে জুনে লেখছে হাই আই অ্যাম সোশ্যাল মিডিয়া মার্কেটার্স এন্ড এন্টারপ্রেনিয়ার লোকেটেড ইন সান এটা কি ডিগো ক্যালিফোর্নিয়া তাই না এগুলো বর্ণনা যে আমি কি কি পারি আই হ্যাভ ডান জাস্ট অ্যাবাউট এনিথিং রিলেটেড বাট দি লাস্ট 7 ইয়ার্স আই হ্যাভ বিন ডিজিটাল মার্কেটিং ফোকাসড এই যে ডিজিটাল মার্কেটিং ফোকাস তাহলে আমার একটা হলো কি আমি ডিজিটাল মার্কেটিং জানি তাই না তাহলে আমি যদি ওখানে লিখতে চাই তাহলে কি কি জিনিসগুলো লিখবো যে এক নম্বরে আসবে আমার আমি যেটা দিতে পারবো সেটা আমি একটু লিখে দিচ্ছি এখানে এটা আমি কি দিব আমি একটু দেখে নেই এখানে বলছে যে হোয়াট ইজ ইউর স্টোরি মানে তিনটা প্রফেশনাল জিনিসের নাম লিখবো একটা হচ্ছে কি SEO তারপর লিখবো ফেসবুক ফেসবুক মার্কেটার মানে মার্কেট হচ্ছে ওটাটা মানে ফেসবুক মার্কেট আর মার্কেটার্স মানে এটা নাউনের কনভার্ট করা হয়েছে ফেসবুক মার্কেটার্স তারপরে হচ্ছে কি ইউটিউব ইউটিউব মার্কেটার্স তারপরে আমি দিব এখানে এক্সপার্ট ইন DIGI ডিজিটাল মার্কেট ডিজিটাল মার্কেটিং ডিজিটাল মার্কেটিং DE বোধহয় হবে DE হবে হ্যাঁ DIGITLT তো লিখছে ডিজিটাল মার্কেটিং তাহলে কয়টা হলো এক দুই তিন চার পাঁচটা তাই না এক্সপার্ট ইন ডিজিটাল মার্কেটিং আমি যদি এখানে আমার আরো কিছু দক্ষতা থাকে যে ডিজিটাল মার্কেটিং আছে আমি দিলাম কি কি ফেসবুক মার্কেটিং তারপরে দিছি কি এসইও ইউটিউব দিয়ে আছে তাই না আমি ধরলাম এই পাঁচটা আমার আমার প্রফেশনাল যে কোনো এখানে আমি তিনটা দিব তিনটা দিতে গেলে প্রথমে এসইওটা অবশ্যই আমরা লিখব তাহলে এখানে প্রথম আমার যে আমি যে কাজটা করব সেটা হচ্ছে এসইও প্রফেশনাল তারপরে কুমা দিব কুমা দিয়ে লিখবো এক্সপার্ট ইন মার্কেটিং এগুলো যদি কারোর সাথে মিলে যায় কোনো সমস্যা নাই তারপরে ফেসবুক এই তিনটা আমি দিয়ে রাখলাম এটা আমি চেঞ্জ করতে পারবো এটা আমি এক মাস পর দুই মাস পর হোক আমি চেঞ্জ করতে পারবো তিনটা প্রফেশন দেবো কেউ দিবে এসইও প্রফেশনাল তারপর লিখবে যে ফেসবুক মার্কেটার্স তারপর দিবে ইউটিউব মার্কেটার্স তারপরে হয়তো দিল ডিজিটাল মার্কেটার্স যে যেটা যায় তিনটা করে আমরা রাখবো তিনটার উপরে এটা রাখবো না তিনটা আমরা আমাদের ট্যাগ দিয়ে দেবো তিনটা এটা কে বলে কি তিনটা কি মানে তিনটা চাবি এই তিনটা চাবি দিয়ে আমি কাজ করব এই জন্য পাঁচটা আমি ওখানে লিখে দিলাম পাঁচটার মধ্যে আমরা তিনটা দিব আরো আছে ওগুলো গেলাম না আমরা তিনটা যেহেতু ফেসবুক নিয়ে বেশি কাজ করব এই জন্য এটা আমরা দিব কারণ সহজ পদ্ধতিতে আগে যায় তারপর আমার যত স্কিল বাড়বে তখন এখানে আমি আবার দিয়ে দেবো যে আমি ওয়েব ডেভেলপমেন্ট করতে পারি তাই না কারো যদি ওয়েব ডেভেলপমেন্টের ইয়ে থাকে তাহলে লিখতে হবে এক্সপার্ট ইন ওয়েব ডেভেলপমেন্ট এক্সপার্ট ইন ওয়েব ওয়েব ডেভেলপমেন্ট এটাও দিব এক্সপার্ট ইন আলাদা করে রাখছি ওয়েব ডেভেলপমেন্ট আলাদা আলাদা দিচ্ছি যাই হোক এক্সপার্ট ইন ওয়েব ডেভেলপমেন্ট যে আমরা যেটা যেটা পারি তা আমরা এইগুলো নিচেরটা পারবো না থেকে ওপরে কয়েকটা দিয়ে রাখলাম তাহলে এই কয়টা হলো আমার ওপরের কথা যে এটা সবার ক্ষেত্রে দিতে হবে তিনটা মানে এটা আমার দেখবে প্রোফাইলে দেখবে যে আমি কি কি কাজ পারি একটা এরপরে আসার পর এখানে নিচে চলে আসবো আমরা
নিচে আসার পরে এখানে দেওয়া আছে ডিসক্রিপশন, এডিট ডিসক্রিপশন, মানে আমার কি আমি কি কি কাজ পারি। এইটা এই যে যেমন এরা লিখছে হয়ে গেল, এই ব্যক্তি লিখছে যে হ্যালো আই এম কাজী আক্তারুজ্জামান, অ্যাজ এ প্রফেশনাল এক্সপার্ট ডিজিটাল মার্কেটার্স আই হ্যাভ 5 ইয়ার্স অনলাইন মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং ইজ মাই গোল অ্যান্ড ক্যারিয়ার। তো এইটা করতে গেলে আমাদের কি করতে হবে, প্রথমে আমি বাংলায় একটু দেখি এই কাজগুলো আমরা অবশ্যই করব। সেটা হচ্ছে যে আগে বাংলায় লিখে নেব, বাংলায় কি কি লিখে নেব, প্রথমে লিখবো যে আমি প্রশ্ন এটা যে আমি কি কি কাজ পারি। 2 নম্বর হচ্ছে করব, 3 নম্বর হচ্ছে কাজটি দিবেন, মানে এই 3টা প্রশ্ন আমাদের মনে রাখতে হবে। যে প্রথমে আমি লিখবো যে আমি কি কি কাজ পারি, তাহলে আমি একটা জায়গায় বাংলা দেয় যেমন বলছি গুগল ট্রান্সলেটে চলে যাব, অথবা আলাদা জায়গায় আমি বাংলায় লিখবো যে আমি অমুক, মানে আমার নাম ওইটা দিলে হবে, অথবা আমি যদি তাও না দেই লিখবো যে আই এম প্রফেশনাল এক্সপার্ট, আই আমার 5 বছরের অভিজ্ঞতা আছে, আমি একটা প্রতিষ্ঠানের সঙ্গে 5 বছর যাবত এই ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করতেছি, তারপরে আমি এই আপনার এই কাজগুলা বা আপনার এই ব্যবসাকে আপনি যদি কি করতে চান, মানুষের আপনার ব্যবসা যদি উন্নতি ঘটাতে চান তাহলে কি করবেন, যে আমি আপনার এই ব্যবসাকে আপনি যেটা করতেছেন এই ব্যবসাটাকে আমি আমার দক্ষতা আমার কর্মস্পৃহা দিয়ে আপনাকে উপরের দিকে আপডেট করে নিয়ে যাব। এবং এটা কিভাবে নিয়ে যাব, সেটা হচ্ছে যে আপনার যে টার্গেটেড যে লোক থাকবে পার্সন থাকবে সেই পার্সনগুলোকে আমি এটা দিব, এবং আমি যে কাজগুলো করব সেই কাজগুলো একেবারে জেনুইন অরিজিনাল, এখানে কোনো ফেক থাকবে না। তারপরে দিব যে আমি কিভাবে কাজ করতে পারবো, যে আমি যে পোস্টগুলো করবো সেটা ম্যানুয়ালি করব, এখানে কোনো ইয়ে করবো না, এবং যেখানে পোস্ট করবো তার যে লিগ্যালিটি আছে, যেমন ফেসবুকে যখন করবো তখন ফেসবুকের যে আইন আছে লিগ্যালিটি সেই অনুযায়ী আমি করবো। এবং এখানে আমি আরও কি করব যে আপনার যে প্রোডাক্টের যে ইয়েগুলো এগুলো আই ক্যাচিং যে পিকচারগুলো আই ক্যাচিং পিকচার করে দেব আমি, আপনি যদি কেউ ফেসবুকের ক্ষেত্রে করি আর কি, এটা লিখবো যে ফেসবুকের ক্ষেত্রে আমি আই ক্যাচিং পোস্টার বা আমি আপনার যে কোনো ইয়ের ক্ষেত্রে আমাদের প্রোডাক্টের যে ছবি এই ছবিটা আমি সুন্দর করে তৈরি করতে পারবো, প্রোডাক্টের লগো বা আপনার কোম্পানির যে কাজ কাজের লগো তৈরি করতে পারবো, এবং এই লগো তৈরি করার পরে আপনার যে পেজটা থাকবে অথবা আপনার যে ওয়েবসাইটটা থাকবে এই ওয়েবসাইটে বায়ার কিভাবে আসবে এইটা আনার জন্য আমি এখানে যে আমার লিঙ্কগুলো দেওয়া থাকবে এই লিঙ্কগুলো আমি ম্যানুয়ালি কোনো ফেক না ম্যানুয়ালি দিয়ে যাদের সুনির্দিষ্ট লোকের কাছে এটা আমি পৌঁছানোর ব্যবস্থা করতে পারি এটা দিতে হবে। তারপরে হয়তো বাংলা লিখবে কেন আপনি আমাকে যে কাজটা করাবেন, যে এই কাজ আরও অনেকে করবে কিন্তু আমি যেভাবে কাজটা করব বা এই কাজের সঙ্গে যে আমার বাস্তব অভিজ্ঞতা আছে এই অভিজ্ঞতার আলোকে, এবং যেহেতু প্রতিটা কাজ আমি সঠিকভাবে সুনির্দিষ্টভাবে ইন টাইম মানে সময়ের মধ্যে আমি সম্পন্ন করে দিতে পারবো, এবং আমার কাজ যে করতেছি এই কাজের জন্য যে প্রুফ থাকবে এই প্রুফগুলোকে আপনাকে লাইভ আকারে আমি সার্ভারে দিয়ে দিব, তাহলে আপনি আমার প্রতিনিয়ত কাজের আপডেটটা দেখতে পাবেন, এই জন্য আপনি আমাকে কাজটা দিবেন। ব্যাস এই বাংলাগুলো লিখে দিয়ে জাস্ট আমরা আমাদের যে প্রোফাইল আছে এই প্রোফাইল ইংরেজি করে নিয়ে আমরা এখানে পেস্ট করব। যেমন এই যে আর একটা দেওয়া আছে এখানে যে মাই নেম হাকিম ফ্রম নেক্সট লেভেল ইকম, এগুলো নাম দেওয়ার দরকার নাই, আমরা এখানে আই হ্যাভ বিন শপিফাই ড্রপ শিপিং অ্যান্ড ফেসবুক মার্কেটিং বিজনেস আর ফর ওভার 5 ইয়ার্স, আই হ্যাভ স্পেন্ট মান্থস রিসার্চিং on the best participate strategy plan to effective ads campaign. এখানে বলছে যে Shopify একটা কোম্পানি আছে, যেমন আমাদের এখানে উবার থাকে না, উবার কোম্পানি যে উবারের মাধ্যমে আমরা বিভিন্ন এরকম একটা অনলাইন মার্কেট প্লেস আছে Shopify, যেখানে সে অনেকে আবেদন করে থাকে আর ওখানে যখন যাওয়া যায় তখন যে যেটা চাচ্ছে সেই টার্গেট অনুযায়ী লোক তারা ধরে নিয়ে আসতে পারবে। এই কথা বলছে যে এখানে আমি 5 বছর কাজ করতেছি এবং রিসার্চ করতেছি এবং আমি প্রতিটা কাজ যেটা করবো খুব নিজস্ব ইয়ে হবে
হ্যালো হ্যালো বুঝলাম, চালাই দিই। ওরা যে কথাগুলো লিখছে এই কথাগুলোকে আমি কি করব, কপি করব। কপি করে নিয়ে আমার যে গুগল ট্রান্সলেট আছে এই ট্রান্সলেটে চলে যাব। ট্রান্সলেটে যাওয়ার পরে আমি এই জিনিসগুলো বাংলা আগে জানবো যে আসলে কি বলতেছে, আমি একটু জানা নেই। তাহলে অনেকের প্রোফাইল যখন আমি ঘাঁটবো বা দেখবো তখন কি হবে, আমার একটা অভিজ্ঞতা হবে, কারণ এইটা না করলে হবে না। এটা আমাকে অবশ্যই অন্যের প্রোফাইল দেখে দেখে আমাকে কি করতে হবে, জানতে হবে, বুঝতে হবে। কিন্তু তাদের বিষয়টা কখনোই কপি করা যাবে না, যে তারা যেটা বলছে ওটা আমি কপি করে দেবো তা না। আমি জাস্ট তাদের কাছ থেকে এই জিনিসগুলো জানবো, শুনবো, বুঝবো। বোঝার পরে আমাদের ওই আলোকে, ওদের কথার আলোকে আমি এই জিনিসটা তৈরি করবো। এই জন্য আমাকে কি করতে হবে, প্রত্যেকটা প্রোফাইলটা আমি এইভাবে আস্তে আস্তে কপি পেস্ট করে দেখবো যে বাংলাগুলো কি বলছে। যেমন লিখছে, আর আমি ক্যামেরন সান সান ডিয়েগো ক্যালিফোর্নিয়ায় অবস্থিত সোশ্যাল মিডিয়া মার্কেটারের উদ্যোক্তা। আমি প্রযুক্তি সম্পর্কিত যে কোনো কিছু করতে পেরেছি, কিন্তু গত 7 বছর ধরে আমি ডিজিটাল বিপণনে মনোনিবেশ করেছি। সেই সময়ের মধ্যে আমি বেশ কয়েকটি সফল শপিফাই স্টোর তৈরি করেছি, মোবাইল অ্যাপস তৈরি করেছি, ক্লায়েন্ট প্রোগ্রামযুক্ত বটগুলিতে সফল বিজ্ঞাপন প্রচার এবং কৌশল সরবরাহ করেছি, এবং আমি উডেমির 25,000 আরও বেশি শিক্ষার্থীদের প্রশিক্ষণ রেখেছি, যেখানে আমি একজন দক্ষতাগুলির বেশিরভাগই প্রশিক্ষণ দিই। আমি একসাথে কাজ করার অপেক্ষা করছি, বিনা দ্বিধায় আমাকে কোনো প্রশ্ন সহ বার্তা দিতে পারেন। তিনি এই কথা বলছে, এটা হাই কোয়ালিফিকেশনের কথা, এরা অনেক কাজ পারে। এই জন্য আমরা নর্মালি যারা পারে তাদের দিকে একটু যাই, যে তারা কি বলছে। যে এখানে যাওয়ার পরে আমরা ফেসবুক মার্কেটিংয়ে বা ডিজিটাল মার্কেটিংয়ে যাওয়ার পরে সোশ্যাল মিডিয়া মার্কেটিং এ গেলাম, এই সোশ্যাল সোশ্যাল মিডিয়া মার্কেটিং এ যাওয়ার পরে আমরা আরো দেখি যে সহজভাবে যারা ফেসবুক পেজ প্রমোশন করবে বা কোনো কিছু করবে, এরা কিভাবে আমাদের এটা কাজ করতে, সোশ্যাল মিডিয়া মার্কেটিং এ আমরা এটা দেখি। এই কথাগুলো লিখছে, সবাইকে হাই, হাই এভরিওয়ান, মানে সবাইকে হাই। আমার নাম হ্যারি এবং ব্যবসা গুলি অনলাইন বৃদ্ধিতে সহায়তা করা আমার আবেগ। আমার 4 বছরের, এই গেলে একটু বাংলাটা চেঞ্জ করছে আর কি, যাই বলছি, হেল্পিং বিজনেস গ্রো অনলাইন ইন মাই প্যাশন, মানে অনলাইনে বিজনেসটা গ্রো করা, মানে বৃদ্ধি করাটা হচ্ছে আমার হবি বা শখ বলতে পারেন। আই হ্যাভ ওভার 8 ইয়ার্স অফ মার্কেটিং, আমার 8 বছরের কি আছে বাস্তব অভিজ্ঞতা আছে মার্কেট প্লেসের উপর, সেটা কি কন্টেন্ট ক্রিয়েশন, মানে কন্টেন্ট তৈরি করা, অ্যান্ড সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট এক্সপিরিয়েন্স, এবং সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট মানে সোশ্যাল মার্কেট প্লেসটাকে কিভাবে আমরা নিয়ন্ত্রণ করতে পারি, কিভাবে এটা তৈরি করতে পারি, এইগুলোর প্রতি আমার একটা অভিজ্ঞতা আছে। হ্যাভিং দ্য অপরচুনিটি টু ওয়ার্ক উইথ অল কাইন্ডস অফ বিজনেস ওয়ার্ল্ড ওয়াইড হ্যাজ হেল্প মি এক্সপ্লোর অ্যান্ড ফাইন্ড দ্য বেস্ট স্ট্র্যাটেজিস টু ফলো অনলাইন। বলছে যে বিশ্বব্যাপী যে ধরনের ব্যবসা বাণিজ্য থাক না কেন, সেখানে অনলাইন ভিত্তিক কাজ করার যে বা অনলাইন ভিত্তিক কৌশল যেগুলো আছে, এগুলো আমার সবকিছু জানা আছে, এবং আমি এই কৌশলগুলোর মধ্যে দিয়ে কি করবো, মাই টিম কন্টেন্টস অফ গ্রাফিক্স ডিজাইন সিনিয়র ওয়েব ডেভেলপমেন্ট এসইও স্পেশালিস্ট অ্যান্ড ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট সো ক্যান কন্ট্যাক্ট আস টুডে অ্যান্ড লেটস গেট আওয়ার ব্র্যান্ড আউট হেয়ার। বলছে আমার দলে কিছু কিছু লোক আছে যারা গ্রাফিক্স ডিজাইন করতে পারে, যারা ওয়েবসাইট তৈরি করতে পারে, যারা এসইও করতে পারে, তারপরে আরো কিছু স্পেশালিস্ট আছে যারা ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করে, মানে উনি একটা গ্রুপ নিয়ে কাজ করে। এই জন্য বলছে যে এইগুলো যদি করে নেন তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন, কোনো সমস্যা নেই। তাই আমি মোটামুটি একটা ধারণা পেলাম, তাহলে আমি এখান থেকে আমি আমার মতো করে লিখি যে আই অ্যাম আই অ্যাম প্রফেশনাল ডিজিটাল
তোমার আমি হচ্ছে একটা ডিজিটাল মার্কেটার, ওই কথাগুলো যেন এর মধ্যে আসে উপরে যে কথাগুলো আমি তিনটা ওয়ার্ড দিয়েছি, তাহলে প্রফেশনাল কত ডিজিটাল মার্কেটার আসলো, তাই না? তাহলে আমার কতদিনের অভিজ্ঞতা আছে? আই হ্যাভ 3 দেই, আমি বেশি দিব না, 3 ইয়ার্স এখানে আমি একটা জিনিস দেখি যে আমি লিখবো যে বাস্তব অভিজ্ঞতা আছে, তাই না? যে বাস্তব অভিজ্ঞতার ইংরেজি আমি জানি না ধরে নিলাম, মানে না জানলে আমরা কিভাবে বের করবো? তাহলে এখানে আমি গেলাম, যাওয়ার পরে এখানে লিখলাম বাস্তব অভিজ্ঞতা, আমি ধরলাম যে এই ইংরেজিটা আমি লিখবো ওখানে, কিন্তু পাচ্ছি না। তাহলে বাস্তব অভিজ্ঞতা, তাহলে রিয়েল এক্সপিরিয়েন্স, তাই না? রিয়েল এক্সপিরিয়েন্স, তাহলে তাহলে আই হ্যাভ 3 ইয়ার্স এক্সপিরিয়েন্স, মানে রিয়েল এক্সপিরিয়েন্স ওরা কথাটা বলছে, বাস্তব অভিজ্ঞতা। আমি লিখলাম রিয়েল এক্সপিরিয়েন্স, ইংরেজিটা বাংলা করে নি না, রিয়েল কোথায় এই অভিজ্ঞতাটা আছে? মার্কেট মার্কেট প্লেস ইন ওয়ার্ল্ড ওয়াইড, মানে বিশ্বব্যাপী মার্কেট প্লেসে আমার এই কাজ করার অভিজ্ঞতা আছে। আই অ্যাম আছে আছে আলহামদুলিল্লাহ বসে তাহলে আই অ্যাম অলসো এক্সপার্ট, কি আই অ্যাম অলসো এক্সপার্ট ইন এসইও, তাই না? এসইও যেহেতু করব, এটা কি ধরনের এক্সপার্ট? প্রফেশনাল, প্রফেশনাল। তারপরে আমি এসইও করতে পারি প্রফেশনাল অনুযায়ী, তারপরে আই হ্যাভ দরকার নাই, আমি ওইভাবে দিলাম। এসইও প্রফেশনাল দেওয়ার পরে এখানে আমি ইউটিউব দিয়ে কি দিস, উপরে কিবোর্ড আটটা দেখে আসি, কিওয়ার্ড উপরে দেওয়া আছে এসইও প্রফেশনাল, আরটা কি দেওয়া আছে ডিজিটাল মার্কেটিং, আরটা দেওয়া আছে ফেসবুক মার্কেটার্স, তাই না? তাহলে ফেসবুকের কথাটা আমি এখন লিখবো, ডিজিটাল মার্কেটিং তো অনেক কিছু বোঝায়, আমি ফেসবুকে আলাদা ভাবে লিখবো, অথবা আমি ইউটিউবে কাজ করতে পারি। তাহলে আই অ্যাম এরা আবার একটু স্পেস দেয় তো, এই জন্য ইয়ে ধরতেছে, আমি একটু স্পেস দিয়ে দিই, ওরা যেভাবে লেখে লিখুক কিন্তু একসাথেই হবে ইউটিউব। তাহলে আই অ্যাম ইউটিউব মার্কেটার অলসো, আমি ইউটিউব মার্কেটেও কাজ করি। তাহলে এই পর্যন্ত থাক, পরে আমি আরো বানাবো, এর সঙ্গে পরে অ্যাড করব, ঠিক আছে? আমি জাস্ট একটু দেখে দিচ্ছি। তাহলে ইউটিউব মার্কেটে গেল, যা আপডেট দিব দিলে এখানকার কাজ শেষ, এটা আমি পরে আরো এডিট করব, যখন যাবো এডিটের বাটন যা কাজ করব, উপরে যখন আবার আমার এইগুলো একটু কোয়ালিটি চেঞ্জ হয়ে যাবে তখন এখানে এডিটে আমরা চেঞ্জ করে দিব, কিন্তু এই লোকেশন এবং এই জয়নিং ডেট এটা আমরা চেঞ্জ করতে পারবো না। এখানে ছবি অবশ্যই, ছবি কোনো ছবিতে কোনো ডেন্টিং মেডিক কাজ করতেছি, এরকম ক্যামেরাতে বসাই একটা ছবি ওই অবস্থা তারা দিয়ে দেবো, যেন আমাকে ক্লিয়ার ফেসটা তারা বুঝতে পারে। এরপর আসতেছে ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজ দুই ধরনের, একটা হচ্ছে কি আমরা দিব কি ইংলিশ, তাই না? এই ইংলিশটা যে ল্যাঙ্গুয়েজ ইংলিশ আছে, এই ইংলিশটা কি আমি বেসিক জানি না ফ্লুয়েন্ট? এখানে আমি যাই জানি ফ্লুয়েন্ট কথাটা দিতে হবে, ইংলিশ আমার ফ্লুয়েন্ট, আমি ইংলিশ বলতে পারি, এই একটা গেল। আর একটা ভাষা আমি দেবো অ্যাড, এখানে যে কয়টা ভাষা জানি সে করে দেবো অ্যাড। অ্যাড দেওয়ার পরে এবার দিব কি বাঙালি,
বাঙালি যদি লিখি বা বাংলা যদি লিখি যেটা লিখ বাংলা বাংলা এটা কি ল্যাঙ্গুয়েজ লেভেল কি এটা হচ্ছে নেটিভ মানে আমার মাতৃভাষা তাই না তাহলে ল্যাঙ্গুয়েজ ইংলিশ গেল বাংলাটা ওকে দিতে যা রাখতে চলে গেল বাংলা এটা বাংলা হচ্ছে আমাদের নেটিভ ল্যাঙ্গুয়েজ বাংলা লেখি কিন্তু ধরতেছে না কেন বাংলা সাপোর্ট হচ্ছে না কেন না এটা তো আসবে বাংলা আসবে বাঙালি আসবে বিএএনজি আসে না কেন লেখা না এখানে যখন আসবে তখনই বাঙালি লেখাটা আসবে বার্মা আসছে বাংলা থাকা লাগবে বাংলা না থাকলে বাংলা এটা বাংলা নাই একটা কারণ আছে এখানে লোকেশনটা আমার কোথায় আছে আমি কোথায় থেকে সার্চ করতেছি এটা আমার মানে লোকেশনটা অফ করে দেওয়া আছে লোকেশন কই গেল এই যে অ্যাড্রেস তো ওনি আছে ওখানে রিজন দেওয়া ছিল না বাংলাদেশ বাংলাদেশ দেওয়া ছিল না ওই জন্য বাংলাদেশ খুঁজে পাচ্ছে না এই যে বাংলাদেশ দেওয়া ছিল এই যে অ্যাড দিয়ে এরপর যদি হিন্দি পারি হিন্দি দিব উর্দু ফার্সি যা পারি দিব আমরা দুটাই দিয়ে রাখলাম আপাতত এই দুইটা ল্যাঙ্গুয়েজ দেওয়ার পর নিচে আমাদের আসতে হবে আসার পরে আমরা এখানে ফেসবুকের লিঙ্কটা দিয়ে দেব এইভাবে ক্লিক করে ফেসবুকের ওপেন হবে ওপেন হলে আমরা ওখানে আমার যে ফেসবুক পেজের লিঙ্ক এই লিঙ্কটা দিয়ে দেব অথবা আমি যদি মনে করি না ফেসবুক দিব না আমি শুধু গুগল দিব তার দিব এখানে ইমেল অ্যাড্রেস আর এর পাসওয়ার্ডে লগ ইন করলেই আমার ওখানে লিঙ্ক হয়ে যাবে তার মানে ওখানে ক্লিক করলে আমার ফেসবুক পেজে নিয়ে যাবে তারপর গুগলে দিলে গুগলে ক্লিক করবো করার পরে জিমেইলের আমাদের মেইল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিয়ে দেবো দিলে আমাদের গুগলের সঙ্গে লিঙ্ক হয়ে যাবে তারপর এখানে আসার পরে আমাদের টুইটার অন্যগুলো দরকার নাই দুটা বা তিনটাতে আমরা লিঙ্ক করে দেবো লিঙ্ক লিঙ্ক আরও আছে আরও অ্যাড করতে পারবো কোনো সমস্যা নাই ওগুলো পরে আমরা আস্তে আস্তে এগুলো অ্যাড করবো দুই একটা অ্যাড করে রাখলেই হবে ওগুলো সব কিছু লাগবে না গুগলের সঙ্গে একটা অ্যাড করে রাখলো এরপর যেটা আসতেছে স্কিল এই স্কিলের ক্ষেত্রে আমরা যখন এখানে চলে আসবো তখন এই স্কিলটাকে আমাদের অ্যাড করতে হবে এই স্কিলটা অ্যাড করবো কিভাবে এই অ্যাড নিউ ক্লিক করব করার পরে একটা একটা করে স্কিল করব একটা একটা করে স্কিল বলতে কি যে যখন আমি যদি দেখা যাচ্ছে ম্যানেজারের কাজ করি অ্যাকাউন্টিং এর কাজ করি তাহলে অ্যাকাউন্টিং সম্পর্কে তো আমার জানা আছে তাই না তারপরে আমি কি করতে পারি আদার্স একটা ক্যালকুলেটর চালাতে পারি এটা হচ্ছে আমার একটা স্কিল তাহলে প্রথমে আমার কি আসতেছে যখন আমি এসইও প্রফেশনাল করব অথবা ডিজিটাল মার্কেটিং করব তাহলে এর পাশাপাশি আমাকে কি জানতে হবে তাহলে একটু হালকা হলেও আমি যে কম্পিউটার আমাকে তো জানতে হবে তাই না এক্সেল বা এমএস ওয়ার্ড যেটাই বলি তাই না দেখি কম তাহলে আমি দেখলাম যে প্রথমেই আমি দিলাম যে আমার কি জানা আছে যে গ্রাফিক্স ডিজাইন গ্রাফিক্স ডিজাইন এটা আমি জানি গ্রাফিক ডিজাইন এইটা আমি কাজ করি বা ডিজাইনার গ্রাফিক ডিজাইনার গ্রাফিক ডিজাইন আমি গ্রাফিক ডিজাইনটা দিলাম মানে এই একটা স্কিল আছে এটা কি ধরনের এটা আমি ইন্টারমিডিয়েট দেবো এক্সপার্ট দিব না ঠিক আছে ইন্টারমিডিয়েট উপরে আমি এক্সপার্ট আর নিচে যেটা দিব সব স্কিলগুলো ইন্টারমিডিয়েট দিব একটা গেলে অ্যাড আবার আর একটা অ্যাড করবো এখানে এই যে গ্রাফিক্স যখন লিখছি তখন ওইগুলো অটোমেটিক আমার চলে আসছে অ্যাডোবি ফটোশপ অ্যাপ তারপরে ফটো এডিটিং অ্যাডোবি ইলাস্ট্রেটর লোগো ডিজাইন এগুলো আমি সব জানি এরপরে আমি আবার কি করবো আবার অ্যাডে চলে যাবো তারপরে এইবার আর একটা লিখবো সেটা কি এমএস অফিস আছে কিনা এমএস ওয়ার্ড এমএস এক্সেল এই যে যদি আমি মনে করি এমএস এক্সেল মাইক্রোসফট ওয়ার্ড এক্সেল আছে এটা আমি জানি এক্সেল লাগবে আমি এটা দিলাম এটা কি ধরনের
ইন্টারমিডিয়েট লেভেল বিগিনার দিব না সব ইন্টারমিডিয়েট লেভেল দিব এটা গেল এরপর আমি আরো অ্যাড করব এখানে স্কিল আমার যত অ্যাড করব তত আমার সুবিধা আমি জানি না তারপর আমাকে অ্যাড করে দিতে হবে কোনো সমস্যা নাই পাওয়ার পয়েন্ট অর্ডার অর্ডার আসলে তো সমস্যা নাই অর্ডার আসলে কোনো সমস্যা নাই না এটা আমি না পারি আরেকজন তো পারবে আর আমার যদি অর্ডার না আসে আমি যদি ওই কাজ করতে না যাই তাহলে তো হবে না এখন যদি আমি সব কাজ ওরার যা যদি অর্ডারের কাজে লাগে তাহলে তো হবে না কারণ ভুলে যাবো আমি এদিকে তাই না আমাকে পথে যখন আমি রওনা হব তখন পথই বলে দেবে যে আমি বাসে যাব না সিএনজিতে যাব না হাঁটে যাব তাই না আমাকে যখন কাজ দিব ওই কাজ করতে করতে কি কি লাগবে সেটা আমাকে অটোমেটিক ওই কাজই বলে দিবে আর তখন আমি ওইটা কাজ করবো এই জন্য আমাকে তো সময় দিবে তাই না দুই দিন সময় দিবে যদি না পারি বা সাত দিন সময় দিলে একদিন চেষ্টা করে পারলাম না ওই কাজটা আরেকজনের কাছ থেকে শিখে নেবো শিখে নেবো এক্সপার্ট হবো কিন্তু আমি সব এক্সপার্ট হয়ে কাজ করতে গেলে তো হবে না এই জন্য দুশ্চিন্তার কোনো কারণ নাই এইভাবে আমরা একটা একটা করে স্কিল করবো অ্যাড ঠিক আছে এইবার আসলে আমি আর একটা দেখে দিয়ে আজকে শেষ করব সেটা হচ্ছে এডুকেশনাল কোয়ালিফিকেশন এডুকেশন কোয়ালিফিকেশন বলতে কি যে এডুকেশন কোয়ালিফিকেশন আমি মাস্টার ডিগ্রি করছি না কি করছি ওইটা আমার দেখার দরকার নাই ওইটা ওরা চায় না যে মাস্টার ডিগ্রি পাস করছে আমি আমার এই অনলাইন মার্কেট প্লেস সংক্রান্ত কোনো কাজ করছে কিনা সেটা আমার জানতে চায় তাহলে এইটার জন্য আমাকে কি করতে হবে এখানে এই যে আমার অনেকগুলো জিনিস দেওয়া আছে যে বাংলাদেশে থেকে আমি একটা কোর্স করছি এই কোর্সের কলেজ ইউনিভার্সিটি হচ্ছে ওইউটি আউটসোর্সিং ইনস্টিটিউট ইন বাংলাদেশ এটাতে কি ছিল প্রথমে লোকেশন কি ছিল মানে আমি কোন দেশে থাকি সেইটা ঠিক আছে দেশটা আমাকে সিলেক্ট করতে বলছে তাহলে বাংলাদেশ প্রথমে দেশ সিলেক্ট বাংলাদেশ আর এখানে দিলাম আউটসোর্সিং ইনস্টিটিউট বাংলাদেশ এটা আউটসোর্সিং ইনস্টিটিউট যেখানে হোক হোক মেজর টাইটেল এখানে দিয়ে দিব কি টাইটেল এখানে আমি ক্লিক করব ক্লিক করলে আমি কি করব এখানে অ্যাসোসিয়েট আছে সার্টিফিকেট আছে আদার্স আছে তাই না তো এখানে আমার যদি কোনোটা মিলে যে বিএ বিএসএস এমএসএস এগুলো আমার দরকার নাই আমি আদার্স দিয়ে রাখলাম রাখার পরে এখানে মেজর সাবজেক্ট চাইছে দরকার নাই এখানে গ্রাজুয়েশন চাইছে আমি গ্রাজুয়েশন হয়তো দিলাম যে 2017 বা 2018 আমি এখানটা করেছি এটা কোথায় করছি মেজর সাবজেক্ট দিছে এটা ডিজিটাল মার্কেটিং ডিজিটাল গ্রাফিক্যাল মার ডিপ্লোমা ইন ডিজিটাল মার্কেটিং হ্যাঁ ডিপ্লোমা ইন ডিজিটাল মার্কেটিং এটা আমি দিয়ে দেবো এই যে ডিপ্লোমা ইন ডিজিটাল মার্কেটিং মানে যেহেতু ডিজিটাল মার্কেটিং কাজ করবো এই জন্য ওখানে অন্য কিছু দিব না দিব ডিপ্লোমা ইন ডিজিটাল মার্কেটিং ঠিক আছে আবার এখানে যদি ডিপ্লোমা কথাটা লেখা থাকে যদি কোনো কিছু থাকে না থাকলে সার্টিফিকেট দিলাম সমস্যা নেই সার্টিফিকেট পাইছি কার উপরে ডিপ্লোমা ইন ডিজিটাল মার্কেটিং এর উপরে কোনো সমস্যা নেই তারপরে দিয়ে অ্যাড দিলাম অ্যাড দিলে আমাদের হয়ে গেল নিচে সার্টিফিকেট অ্যাড করতে বলছে আমরা সার্টিফিকেট অ্যাড করবো না এইটুকু হলো আমার কি প্রাথমিক অবস্থা এই প্রাথমিক অবস্থায় এইগুলো আমি করব করার পরে তারপর আমি গিগ কীভাবে তৈরি করতে সেটা এই প্রোফাইলটা আমি আরও দু একদিন অন্যের দেখে বিভিন্ন জায়গায় দেখে দেখে আমরা কি করব এই প্রোফাইলটাকে বারবার বারবার প্রতিনিয়ত সাত দিনে একদিন আমরা পড়বো পড়া কোথায় ভুল আছে না আছে এগুলো ঠিক করব মানে প্রোফাইলের দিকে সবসময় নজর রাখবো কারণ একজন লোক যখন আসবে বাইরে থেকে যখন আসবে তখন আসিয়া কি করবে তার আগে দেখবে তার বিষয়গুলো জানতে চাবে আর জানতে গেলে আমার প্রোফাইলে সে চলে যাবে প্রোফাইলে যা যদি দেখে যেখানে তেমন কিছু নাই মা সে কোনো কিছু পারে না বা কোনো কিছু যে জানে এরকম কোনো তথ্য দেওয়া নাই তাহলে সে আমাকে কাজ দেবে এই জন্য প্রোফাইল যত আমার স্ট্রং হবে তত আমার কাজ পাতে সুবিধা হবে প্রোফাইলের উপর নির্ভর করে আমি জানি না তারপর এখানে স্ট্রং করে প্রোফাইলগুলো তৈরি করবো তাহলে এখানে যাওয়ার পরে যারা অ্যাকাউন্ট করলাম সে অবশ্যই ছবিটা আপলোড করবে আর এই প্রোফাইলগুলো আরও আপডেট করার চেষ্টা করবে এবং আমরা যারা আছি সবাই আমরা কি করব এই অ্যাকাউন্ট তৈরি করে নিয়ে একবারে একটা অ্যাকাউন্ট তৈরি করা যাবে একাধিক অ্যাকাউন্ট কিন্তু তৈরি করা যাবে না এক নামই একইভাবে এক আইডিতে অ্যাট্রাক্ট করবো এই একটা অ্যাকাউন্টটাকে আমরা ম্যানেজ করবো যেহেতু এখানে আমরা টাকা ইনকাম করবো মানে আমাদের চাকরির মতো আমরা প্রফেশনাল হিসেবে ক্যারিয়ার করে ধরে নিয়েছি তাহলে ধরে নিতে হবে এটা আমার একটা মার্কেট প্লেস
সুতরাং এই প্লেসটা আমি যত যত্ন করব যত আমি আপডেট করব তত আমার কি হবে আমার কাজের সুবিধা হবে এবং কাজ পেতে সুবিধা হবে তো এই অ্যাকাউন্ট আমরা কিভাবে তৈরি করা যায় এবং আমরা অ্যাকাউন্ট তৈরি করার পরে প্রোফাইলে কিভাবে তৈরি করব এই বিষয়গুলো আমি দেখালাম এবং প্রোফাইল লেখার সময় অবশ্যই আমরা একাধিক ব্যক্তির ওই রিলেটেড সংক্রান্ত কাজ অর্থাৎ আমি যে কাজগুলো পারি এই কাজের কথাগুলো যেন আমার অবশ্যই থাকে মানে এই কথাগুলো যদি না থাকে উপরে দেখালে এসইও প্রফেশনাল নিচেও এসইও এর কোনো কথাই নাই উপরে আছে এক্সপার্ট ইন ডিজিটাল মার্কেটিং নিচে আমার বর্ণনাতে ডিজিটাল মার্কেটিং কি পারি সেগুলো কোনো বর্ণনা নাই এবং ফেসবুক মার্কেটার্স লেখছে আমি ফেসবুক যে মার্কেটিং হবে এখানে যে আমি ফেসবুক পেজ তৈরি করতে পারি ফেসবুক পেজ বা বিজনেস প্রোডাক্ট পেজ তৈরি করতে পারি এগুলো কোনো কথা নাই তাহলে হবে না ওই যে ওখানে লিখতে হবে যে আমি ফেসবুক বিজনেস পেজ আই ক্যাচিং বিজনেস পেজ তৈরি করতে পারি রিসপন্সিবল বিজনেস পেজ তৈরি করতে পারি যেখানে কি থাকবে কল নাও বাটন থাকবে অথবা অ্যাড এসএমএস বাটন থাকবে এবং সেখানে বায়ার রিপ্লে দেওয়ার মতো অটো রেসপন্ডার থাকবে এগুলো আমরা তৈরি করতে পারি এগুলো বর্ণনা যখন দেবো তখন আমরা ওটা লিখবো ঠিক আছে এইভাবে আমরা কি করব আমরা একটা ফাইবারে অ্যাকাউন্ট খুলে রাখবো খোলার পরে এই অ্যাকাউন্ট প্রোফাইল যখন তৈরি করব তখন আমরা কিভাবে গিগ পাবলিশ করতে হয় গিগে চলে যাব আগে আমাদের প্রোফাইলটা স্ট্রং করতে হবে কারণ প্রোফাইল না হলে গিগ আমার কাজ করবে কারণ আমার প্রোফাইল আগে দেখবে দেখার পর তখন আমার গিগে তারা চলে যাবে ঠিক আছে এইটা হলো আমাদের আজকের ফেসবুকের মানে মার্কেট প্লেস করার জন্য ফাইবারে কিভাবে আমরা একটা অ্যাকাউন্ট তৈরি করতে পারি এবং ফাইবারের প্রোফাইল কিভাবে আমরা লিখতে পারি বা আপডেট করতে পারি সেটা এটা আমরা প্রত্যেকে একটা করে নিজস্ব নামে অ্যাকাউন্ট করব এবং আমরা প্রোফাইলগুলো তৈরি করব এবং এই প্রোফাইলের আলোকেই আমাদের গিগ তৈরি করতে হবে কারণ প্রোফাইলে আমি এক ধরনের কথা বলছি গিগ যদি আরেকজন কথা বলি তাহলে ওই গিগ পাবলিশ হবে না ওটা স্প্যামই চলে যাবে এটা মাথায় রাখতে হবে সবসময় ঠিক আছে এই বিষয়গুলো আর আমি যেটা থাকলো এটা তো আমি ভিডিও দিয়ে দেবো না অসুবিধা নাই যখন আমরা ফাইবার অ্যাকাউন্ট তৈরি করব তখন প্রথমে আমি যে ইমেলটা তৈরি করব সেই ইমেলটা খুলে রাখতে হবে এক তারপরে আমরা ফাইবার ডট কমে চলে যাব যাওয়ার পরে ওখানে দেখবো যে আমাদের কি লেখা আছে বিকাম এ সেলার না বিকাম এ বায়ার তাই না কারণ আমি সেলার না বায়ার এটা আমাকে দেখতে হবে যদি আমি বিকাম এ বায়ার বা সেলার হয়ে যাই তাহলে হবে না এই জন্য আমাকে কি করতে হবে আমাকে অবশ্যই সেলারে থাকতে হবে যেমন আমি আমার ড্যাশবোর্ডে যদি চলে যাই এই যে স্টার্ট টু সেলিং আছে তাই না তার মানে কি আমি সেলার হিসেবে কাজ করব আমি সেল করব এই যে স্টার্ট টু সেলিং মানে এখানে সেলার হিসেবে কাজ করব যাক বিকামে সেলার হিসেবে আবেদন করেছি এটা অন্য পেজে চলে গেল এখানে যখন আমরা ক্লিক করব তখন আমাদের আবার ওই পেজে ফিরে নিয়ে চলে আসবে একটু স্পিড সমস্যা আছে এই যে আমার এটা কি প্রোফাইল এটা আমার তাই না এখান থেকে আমার এই প্রোফাইলে চলে যা আমি প্রোফাইল এডিট করতে পারবো এখানে আমার হচ্ছে এখানে কখন আমি রিফার করতে পারবো আপ টু $100 $100 হলেই আমরা এখান থেকে ট্রান্সফার করতে পারবো $100 হলে আমরা কি করব আমাদের ব্যাংকে চলে যাবে কয় টাকা পাবো আমরা টাকা পাবো $80 মানে ওরা $20 কেটে নেবে ঠিক আছে হ্যাঁ গিগ পাবলিশ করবো না আমরা পাবলিশ পরে করব এই কিছু ভিডিও দেখাচ্ছে এই যে আমার প্রোফাইল এরিয়াতে চলে আসছে এই প্রোফাইল কিন্তু কমপ্লিট হয়নি কমপ্লিট রেট মাত্র কত 10% এটা দেখানোর জন্য আমি নিয়ে এসেছি এখানে মানে আমি প্রাথমিক পর্যায়ে আছি এরপরে প্রফেশনাল ইনপ্রফেশনাল পে লিংক করতে হবে অ্যাকাউন্ট সিকিউরিটি করতে হবে এগুলো যখন কমপ্লিট করবো তখন আমার 100% হবে ঠিক আছে এই জন্য আমাকে প্রোফাইলটা আগে তৈরি করতে হবে এই প্রোফাইল তৈরি না করতে পারলে হবে না তা আজকে আমি জাস্ট একটু দেখালাম কারণ এই ক্লাসটা আর একদিনে নিতে হবে মিনিমাম 2-3 দিন লাগে প্রোফাইল তৈরি করতে একবার প্রোফাইল তৈরি হয়ে গেলে আর সমস্যা নেই বুঝতে পারলে আর সমস্যা নেই এটা যখন 100% হয়ে যাবে তখন ফাইবারটা আমার এই প্রোফাইলটা মানুষের সামনে সবসময় নিয়ে আসবে এই ছিল মানে মূলত আজকের আমরা এখান থেকে আজকে যতটুকু করলাম এটা আমরা একটু বাসায় গিয়ে প্র্যাকটিস করব এবং এই ভিডিওটা আমার দেওয়া থাকবে ভিডিওটা দেখে দেখে আমরা এই জিনিসগুলো করে নেব আর যখন এই লিংকে ক্লিক করব তখন অটোমেটিক কারে চলে আসবে ব্যাকে আসি ব্যাকে এসে লগ আউট করে দিই
এখানে আসলে পরে আমরা এখান থেকে স্যার লগ আউট করব, লগ আউট করলে আমাদের লগ আউট হয়ে যাবে। স্পিড নাই কেন, লগ আউট হচ্ছে না? এই যে লগ আউট হয়ে গেছে। আমরা যখন ফাইবার ডট কমে চলে যাব তখন আমাদের কি আসবে, এই যে এই অবস্থা আসবে। জাস্ট আমরা এখানে লগ ইন করবো, লগ ইন এ যা এখানে ওই ইমেল অ্যাড্রেস দিব এবং এখানে পাসওয়ার্ড দিয়ে দিব। পাসওয়ার্ড নিচে পাসওয়ার্ড দেওয়া লগ ইন করলেই হয়ে যাবে। প্রথমে হচ্ছে ইমেল অ্যাড্রেস, নিচে পাসওয়ার্ড, কন্টিনিউ করলে আমাদের আবার ওই পেজে নিয়ে চলে যাবে, কোনো সমস্যা নেই। এইটা হচ্ছে আমাদের মেন পেজ। এই কাজগুলো আমরা একটু প্র্যাকটিস করবো, তারপর বাকিটা আমরা আলোচনা করবো।